হ্যালো ফ্রেন্ডস, বাঙালির অক্সিজেন 2.0-র আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই সবাইকে এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য। ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে ফায়ার অপারেটর রিক্রুটমেন্টের বিরুদ্ধে যে কেস হয়েছে তার নেক্সট হেয়ারিং কবে হবে, জয়েনিংয়ের ওপর কেসের কোনো প্রভাব পড়ছে কি না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অফিসিয়াল ওয়েবসাইটে ডেলি কোচ লিস্ট প্রকাশ করে থাকে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস সৌমিত্র পালের উপস্থিতিতে 3 মার্চ 2021 বুধবার যে কেসগুলির হেয়ারিং হতে চলেছে তার একটি তালিকা দেওয়া রয়েছে। এই তালিকার 7 নম্বর এবং 10 নম্বর যে কেসগুলো দেখতে পাচ্ছেন, 7 নম্বর কেস হচ্ছে কেস নম্বর OA170/2021। এই কেসে নিউটন বিশ্বাস প্লাস 320 আদার্স এরা কেস করেছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের বিরুদ্ধে। এবং 10 নম্বর কেসটা দেখতে পাচ্ছেন কেস নম্বর OA-175/2021। এই কেসে তপন নাথ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেস করেছে। অর্থাৎ দুটি কেস ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের বিরুদ্ধে রয়েছে, যেখানে ফায়ার অপারেটর পোস্টের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টে দুর্নীতির উপস্থিতি থাকার কারণে ডিপার্টমেন্টের বিরুদ্ধে এই দুটো কেস রয়েছে। আর এই দুটো কেসের শুনানি হবে আগামীকাল, অর্থাৎ 3 মার্চ 2021, যেখানে অনারেবল জাস্টিস সৌমিত্র পাল মহাশয় উপস্থিত থাকবেন। ফ্রেন্ডস, কেসের রায় কী হবে তা আমরা হিয়ারিংয়ের পর সবার প্রথমেই জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আসি রিক্রুটমেন্টে দেরি হচ্ছে কেন বা এতদিন ধরে রিক্রুটমেন্ট হচ্ছে না কেন। ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, আপনাদের নিয়োগে দেরি কিন্তু এই কেসের কারণে হচ্ছে না। অন্যান্য রিক্রুটমেন্টের মতো যেমন WBP বা ফুড সাপ্লাই অফিসার, এইসব রিক্রুটমেন্টের উপর যেভাবে স্টে অর্ডার পড়েছে, এই ফায়ার অপারেটর রিক্রুটমেন্টের উপরে কোনো স্টে অর্ডার কিন্তু এখনও পড়েনি। সুতরাং ভয় পাবার কোনো কারণ নেই, আপনাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনগোয়িং রয়েছে। তবে যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, ফর দ্যাট তোমাদের জয়েনিংটা নির্ভর করছে সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশনের কাছ থেকে পারমিশন এসে গেলেই ফায়ার ডিপার্টমেন্ট আপনাদের জয়েনিংয়ের কাজ শীঘ্রই সম্পন্ন করবে। আজ এতটুকুই, পরবর্তী সময়ে আমাদের কাছে কোনো আপডেট এলে সবার প্রথমেই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।